ওয়েলকাম গাইস মাই সুয়েলের পর্বে সবাইকে আবার স্বাগত দেখতে আমরা অনেক কিছু শিখে গেছি অনেক দূর চলে আসছি তো আমার লাস্ট আরেকটা ইম্পর্টেন্ট কমান্ড ইউজ করছি ইনসার্ট তারপর হচ্ছে আমরা নাল এগুলো দেখে ফেলছি তো আজকে আমরা দেখবো আরেকটা ইম্পর্টেন্ট কমান্ড হচ্ছে আপডেট জানেন তো আমি আরেকটা কথা বলি এক জিনিস লক্ষ্য করেন আপনি যখন ওয়েব ডেভেলপমেন্ট করবেন বা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করবেন যেটা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট বলা হয় বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করবেন যাই করেন না কেন মনে রাখবেন সব কিছুরই প্রধান হচ্ছে ক্রুড অপারেশন ক্রুড মানে হচ্ছে ক্রিয়েট করা যেমন ডাটাবেস ক্রিয়েট করেন টেবিল ক্রিয়েট করেন রিড করা যে দেখতে পাচ্ছেন সিলেক্ট করেন এটা রিড করা আপডেট করা এবং ডিলিট করা আমরা ক্রিয়েট করা এবং রিড করা শিখে গেছি আপডেট করা ডিলেট করা শিখলে আমরা ক্রুড শিখে ফেলবো ওকে সেটা আপনারা পরবর্তী বুঝবেন যখন আপনারা প্রজেক্ট করবেন যখন আরও ভিতরে যাবেন আস্তে আস্তে ভালো কিছু শিখবেন তো চলুন কথা নেবে শুরু করে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে আপডেট কিভাবে আমরা ডেটা আপডেট করতে পারি খুব সিম্পলি জাস্ট খুব সিম্পলি দেখাবো জাস্ট শিখতে পারেন জাস্ট প্র্যাকটিস করবেন আপনারা এখন কি যাচ্ছে আমি চাচ্ছি যে আমার এই যে লাস্ট যে ছয় নাম্বার আইডি আছে নাম সোহেল তার উনিশ সেটা ভুল হয়ে গেছে তার এজটা হবে তেইশ তাই না এটা হবে বা চব্বিশ হবে বা পঁচিশ হবে এটা হবে তো উনিশ ভুল হয়ে গেছে এখন এভাবে আপডেট করতে পারি কিন্তু এটা তো পসিবল না কারণ আমাদের কুয়েরি করেই শিখতে হবে আমরা পসিবল মানে আমরা আমাদের শিখতে হবে কুয়েরি করে ওকে চলুন শুরু করি কি হবে আমার এই রোল আইডি ছয়কে আমরা উনিশ জায়গায় ছাব্বিশ করতে পারি পঁচিশ করতে পারি এস যাচ্ছি যেমন আমি ফার্স্ট অফ অল কী করবো আমি আপডেট করবো তাই না আমাকে কী করতে হবে আপডেট কিওয়ার্ডটা লিখতে হবে বা আপডেট কমান্ডটা লিখতে হবে এখন কোন টেবিল থেকে আপডেট করব সেটা আমাকে আগে ধরতে হবে আমি টেবিল আপডেট করব ওয়ার্কার টেবিল থেকে ফাইন এখন কি আপডেট করব কোথায় আপডেট করবো বা কী আপডেট করবো এই যেই আপডেট করবো বা যেই ভ্যালু আমি দিব তার জন্য সেট একটা কিওয়ার্ড আছে সেট কিওয়ার্ড ইউজ করতে হয় সেট কিওয়ার্ডের পরে বলতে হয় কোন ফিল্ড আপডেট করব। আমি আপডেট করব এইস ফিল্ড এই ফিল্ডে ভ্যালু কত দিব আমি দিব দিবশ আমার বয়স ষাট বছর ষাট দিলাম এখন আমি বলবো কার হয়ার যার আইডি ইকুয়াল ছয় কি করলাম আপডেট কমান লিখলাম সে বুঝলো যে আমি আপডেট করতে চাই তাহলে প্রথমে সে জিজ্ঞাসা করবে কাকে আপডেট করতে চাও অবশ্যই আমি ওয়ার্কার টেবিলকে আপডেট করতে চাই এখন ওয়ার্কার টেবিল তো অনেক ফিল্ড আছে কোন ফিল্ডকে আপডেট করতে চাও তার জন্য আমি সেট ইউজ করলাম বলে দিলাম যে এখানে সেটিং হয়ে যাও কি সেটিং হয়ে যাবে এই যে ফিল্ড আছে সেই এইস ফিল্ডে সাইড হয়ে যাও তাই না এখন সাইড হয়ে গেল কার সাইড হবে এই সবার সাইড হবে নাকি শুধুমাত্র এই ছয় নাম্বার এইসটাই সাইড হবে এটা আমি বললাম হয়ার জার যার আইডি ছয় আইডি হচ্ছে ছয় পাইলো তার এইটা সাইড করে দিলো এখন তো আমি গোতে প্রেস করি তাহলে আমার দেখবো যে একটা আপডেট হয়েছে এখন যে ব্রাউজারে যাই ব্রাউজে যাই সরি তাহলে কিন্তু দেখেন এই যে এজ যেটা আছে সেটা সাইড হয়ে গেছে এখন কোনো এক কারণে যদি আবার এমন হয় আমার এই একটা ভ্যালু আমি আপডেট করবো না আমি চেচ্ছি যত এজ আছে সবগুলোকে বুড়া বানায় দাও মানে সাইড ছত্র বানিয়ে দাও তাহলেও ঠিক সেম ভাবে আমরা যে হায়ারটা ইউজ করতাম সেই হায়ারটা এখন আমরা ইউজ করবো না জাস্ট আপডেট ওয়ার্কার টেবিল সেট ইকুয়াল তার মানে কি বললাম যে ওয়ার্কার টেবিলটাকে আপডেট করো এবং সেট করে দাও মানে বসিয়ে দাও এইজের যত ফিল্ড আছে সব জায়গায় সাইজ আমি যদি গোতে প্রেস করি তাহলে আমার এসকুয়েল কমানটা রান হবে এবং ব্রাউজারে যাই দেখতে পারবো আমার সবগুলো ভ্যালু সিক্সটি হয়ে গেছে দেখেন সবগুলো ভ্যালু সিক্সটি হয়ে গেছে আমরা কি করছি আমরা কিন্তু এখানে হয়ার কন্ডিশন দিয়ে নেই বলে আমার সবগুলো ভ্যালু সিক্সটি হয়ে গেছে যখন আপনার হয়ার দিবেন তখন কিন্তু আপনারা কি করবে ওই হয়ার কন্ডিশন বলেই ওই একটা ডাটাকে ইনসার্ট করবে এখন কথা হচ্ছে আমরা শুধুমাত্র কি আইডি ধরেই হয়ার দিব না আপনি এমন চান যে সিক্সটি না নাম কি সেম আছে নাম সেম নাই না আচ্ছা আমি এক কাজ করি দুটো স্বামী রাখি সামনে দুটো রাখলাম ঠিক আছে আমি এভাবে আপডেট করলাম ওইভাবে আপডেট করলে কমন লিখতে হবে সেজন্য আমি সর্চ করে ফেললাম আমার এখানে দেখেন দুইটা নেম হচ্ছে শামিম দুজন নেম শামিম এখন আমি এসকুয়েলে যাচ্ছি আপডেট ওয়ার্কার টেবিল সেট আমি কি করব এইজ ইকুয়াল ফর্টি হয়ার যার নেম ইকুয়াল শামিম রাইট এখন কি করলাম দেখেন এখন আমি বললাম ওই সকল এইচ টেবিল চল্লিশ এইচ ফিল চল্লিশ হয়ে যাও যাদের নেমগুলো স্বামীম আছে তার মানে এখন নেম স্বামী কার কার এটা না এটা রিলেট করলে আসবে হয়তো ভাই আগে ওপেন করছিলাম হ্যাঁ দেখেন স্বামীম তার মানে দুটো শামিম আছে এখন যদি আমি এটা গোতে প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে দুইটা স্বামীম যে নামগুলো আছে তাদের বয়স চল্লিশ হয়ে গেছে এইভাবে আরো অনেকভাবে আপনারা আপডেট করতে পারেন সবগুলো আপনারা নিজে প্র্যাকটিস করবেন আশা করবো এগুলো খুবই ইজি খুবই ইজি বুঝতে পারবেন জাস্ট প্র্যাকটিস করে করে কাজ করবেন একটা মনে রাখবেন নিজে রিয়াল লাইফ উদাহরণের সাহায্যে কিন্তু বোঝার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন এবং কাজ করে মজা পাবেন মনে থাকবে বেশি যেমন আমি বলি না যে এখানে যাও এটা করো এইভাবে বুঝে বুঝে করলে দেখা যায় জিনিসটা আরো খুব বেশি আপনি ক্যাচ করতে পারবেন ওকে গাইস আই হোপ ইউ দিস ভিডিও ইফ নিউ টু চ্যানেল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এবং অবশ্যই সবসময় বলি টিস্ট্রি সবার সাথে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান কমেন্ট ভিডিওর নিচে দিয়ে রাখবেন ধন্যবাদ